Bismillahirrahmanirrahim. Dure ebong kache je jekhan theke amar video dekhtechen shobar proti rilo amar salam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ajke apnader jonno khubai ekti special ekti video niye uposthit hoyechi. Ta holo jin porike apni kibhabe shorashori chokhe dekhben shei bishoyer upor purno bistarito document shohokare skine proman shohokare ami apnaderke dekhiye debo je kibhabe apni ekti shurma toiri kore oi shurmar sahajje apni bistarito apni jin ebong porike dekhte paben khub shohoj hoy am jin pori odrishyo gaibi jinish amra manusher chokhe jemon pore na kintu allah taala kichu koushol kichu ase kichu sm ase shei bidhay kichu toiri kore amra jodi chesta করি তাহলে ইনশাআল্লাহ অসম্ভবকেই সম্ভব হয় তাই আজ আমি পূর্ণ বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা এই বিদ্যাটি প্রয়োগ করে আপনারা সহজেই জিন ও পরি আপনারা নজরে আনতে পারেন সেই বিষয়ে আমি ডকুমেন্ট সহকারে আপনাদেরকে উর্দু থেকে বাংলা করে পুরোটা দিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন এখানে দেওয়া আছে জিন্নাত কো দেখনা কা আমল জো কোই উস বাত কো খো উ খো ওয়ান হো কো জিন্নাত কো আপনি আখ মে দেখতে হু তো উসকে লিয়ে যদি কেউ চায় যে জিন্নাত কে তার সুখে নিজের সুখে দেখার জন্য তাহলে সেই ব্যক্তি যেন এই আমল ইখতিয়ার করনা লাজেম হে লেকিন উস আমল মে আজাহাদা এ হাত কর জরুরত হে মানে খুব আমলটি খুব যত্ন সহকারে করতে বলছে উস মকসদ কে লিয়ে উল্লু কি আখ যদি কেউ উদ্দেশ্যটি পূরণ করতে চায় তাহলে উল্লু উল্লু মানে হলো পেশা পাখি আখ মানে হলো চোখ হাসিল করে আপনারা জানেন পেশা পাখি অনেক কিছু দেখতে পারে এবং তান্ত্রিক জগতে অনেক কাজে লাগে তাই এখানে উল্লু কি আখ মানে পেশা পাখি চোখের কথা বলতেছে হাসিল করার জন্য তারপর খুশক করে লিয়া তারপর শুকনা করতে হবে ফের উসকে আহম কি দেশি মানে যে কোনো একটা জিনিসের উপর ভালো করে সাত খুব কি বারিক কি পিষে তারপর পিষতে হবে মানে যে কোনো একটা জিনিসের উপর পিষতে হবে ভালো করে মিহিন করতে হবে উনকো সুরমা কি মেলা হবে তারপর ওর সাথে আপনারা সুরমাটা মেলাবে সুরমা কিছু মেলাবেন সেটা শুনিয়ে সুরমা ভালো ভালো যে সুরমা সে সুরমা বাজার থেকে কিনে এনে সেখান থেকে মেলাবেন ও সর্ম সুরমা পর ও সুরাত ও জিন কি পরাহাকার দম করে ওই সুরমা উপর আপনারা সুরা জিন পরে দম করবেন হেফাজত কে লিয়ে তারপর এটা ভালো করে যত্ন সহকারে রেখে দেবেন আপনারা জানেন আমি প্রথমে আমি অর্ধেক করে গ্রুপ করে আপনাদেরকে শোনাইছি পরে বিস্তারিতভাবে আমি ডকুমেন্ট সহকারে পরের লাইনগুলো আমি শোনাইতেছি এখানে লোকচুরির কোনো কারবার নাই আপনারা ইনশাআল্লাহ সঠিকভাবে প্রয়োগ করবেন তারপর আসুন আপনাদেরকে এখানে কি বলতেছে জব কভি কভি জিন্নাত কো দেখনা কি আওর উস সুরমা কো আপনি মানে কবি যখন আপনি যাবেন যে জিনকে বা পরীকে আপনি দেখতে যাবেন তারপর উস সুরমা কো আপনি আখ মে এক এক কর সালাবে তারপর আপনি একটা একটা করে চোখে আপনি সুরমাটা লাগাবেন হিকমা হি মাতকি না সরব কি জিন্নাত কি নজর আয় তারপর এই হিকমতের জোরে জিন্নাত আপনার নজরে আসবে তামাম অপশন কি পু সিদা তামাম যত গোপনীয় জিনিস আছে এটা শুধু জিন পরিচয় নজরে আসবে তা শুধু না এখানে বলছে যে যতগুলো গাইবি মানে গোপনীয় জিনিস আছে সব কিছু আপনার নজরে আসবে এখানে সেটা উল্লেখ করা আছে আপনি খুব তক মানে কোনো ভয়ের কোনো কারণ নাই আপনারা খুব সহজেই আপনি জিনিসটি আপনারা আমলটি করতে পারেন এবং প্রয়োগ করে দেখতে পারেন ইনশাআল্লাহ